আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিফ মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানা লাইভ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিচ্ছে রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাত, ই কমার্স ব্যবসায়ও ব্যাপক ক্ষতি। দেশজুড়ে থমথমে পরিস্থিতি, কেটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির পাইকারি বাজার, সরবরাহ বাড়ায় কমেছে দাম। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন, যুক্তরাষ্ট্রের হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এবং সাপ নিয়ে আতঙ্ক থাকলেও বিষ নেই দেশের 85% সাপের, আতঙ্কিত হয়ে নির্বিচারে হত্যায় পরিবেশের মারাত্মক হুমকির আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। কয়েকদিনের সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিতে হয়েছে দেশে রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাতকে। এই খাতে ক্ষতি 500 কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের ভেতরে ই কমার্স ব্যবসায়ও ক্ষতি অনেক, 5 দিনে প্রায় 40 লাখ ডেলিভারি বন্ধ ছিল বলে জানিয়েছে ই ক্যাব। রিপোর্ট করছেন পরাগ আজিম। সাম্প্রতিক সহিংসতায় মানুষের জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপক। ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল 5 দিন। এর বিরূপ প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী আইসিটি খাতের, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং সহ সফটওয়্যার সেবার নানা খাতে। আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সফটওয়্যারের রপ্তানি যেটা করি, সেটা কিন্তু আমাদের ইন্টারনেট একদম পুরো লাইফলাইন। তো যার কারণে আমাদের 1 মিনিট 1 সেকেন্ড বন্ধ থাকা মানেই হচ্ছে আমাদের ক্ষতি। আমরা যেটা ক্যালকুলেট করে দেখেছি যে আমাদের এই লাইফলাইনটা যখন বন্ধ ছিল, আমাদের প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় 80 কোটি টাকা। গত 5 দিনের বন্ধ থাকার কারণে শুধুমাত্র আইসিটি রপ্তানি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। সফটওয়্যার, আইটি, আইটি সার্ভিসেস, আমরা যা যা এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্ট খাতেই এই পরিমাণ ক্ষতি হয়েছে। বাংলাদেশের ছোট বড় 1500 ই-কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের প্রতিদিন প্রায় 10 লাখ ডেলিভারি পৌঁছে দেয়, তাদের ক্ষতিও ব্যাপক বলে জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। আমরা এই মুহূর্তে আসলে কোয়ান্টিফাই করে কোনো নাম্বার আপনাকে আমি বলতে পারবো না, কারণ আমরা প্রতিদিন দেখছি অনেক জায়গায় অনেক রকমের তথ্য আসছে, হয়তো আরও 10 দিন পরে 15 দিন পরে বলতে পারবো। কিন্তু প্রতিদিন যে 8 লক্ষ ডেলিভারি হয়েছে সেটা বন্ধ, গত 4-5 দিনে 5-8-40 লাখ বা 45 লাখ ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক্যালি তো বেশখানি ক্ষতি হয়েছে, টাকার অ্যামাউন্ট আমি বলেছি আমি অনেক পরে বলবো, কিন্তু প্রতিদিন ধরেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ট্রানজ্যাকশনও যদি হতো 50-60 কোটি টাকা, সেটাও আমাদের কাছে এক্স্যাক্ট ডেটা নেই, বাট আমি অ্যাপারেন্টলি বলতে পারি প্রায় 50-60 কোটি টাকা যে ট্রানজ্যাকশন হতো সেটা আর হয়নি। এই ঘটনা থেকে সব পক্ষকেই শিক্ষা নেওয়ার তাগিদ জানিয়েছেন আইসিটি খাত সংশ্লিষ্টরা। ট্রানজ্যাকশন হয় 30-35। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে থমথমে পরিস্থিতি কেটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির পাইকারি বাজার। ঢাকার বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে, দামও কমে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন লুথর রহমান সোহাগ। সারা দেশের মতো কারওয়ান বাজারেও স্বস্তির আমেজ। উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে আগের মতোই দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ভর্তি সবজি ঢুকছে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের অচলাবস্থার পর এখন চাহিদার চেয়েও বেশি সবজি আসছে ঢাকার বাজারে, যার প্রভাব পড়ছে দামেও। মাল আসতে ভালো আর কি, মানে রাস্তায় কোনো সমস্যা আর কি নাই, তখনও সেলার কম হয়েছে আর কি, তখন মানে পাইকারি আসতে পারে নাই বাজারে। মাল কম ছিল, দাম বেশি ছিল, মানে মাল বেশি দাম কম। আগে মনে হয় 1 কেজি বাঙন কিনতে 80 টাকা, 1 কেজি বাঙন কিন্তু 40 টাকা, হিসাবে অর্ধেক দাম কমছে। যে কোনো তরকারি কেজি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা কমছে। বিক্রেতারা বলছেন পাড়া মহল্লায় ক্রেতাদের আনাগোনা আরও বাড়ার অপেক্ষা করছেন তারা। কাস্টমার হয়তো আতঙ্কের মধ্যে অনেকে বাড়ি করে চলে গেছে, না আসলে তারা আমাদের বেচা কিনা হয় না। এর আগে যেরকম মনে করেন 500 কেজি নিতেন, না 200 কেজি, বেচতে পারে না, কী করবো? 4 দিনের মধ্যে শিথিলতা আসলে মনে করেন ইনশাল্লাহ সব কিছু চলে আসবে। পাইকারি ও খুচরা বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে আশা বিক্রেতাদের। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 তিনি মৃত্যুবরণ করেন। তার ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন শাফিন। 20 জুলাই ভার্জিনিয়ায় শাফিনের একটি কনসার্ট ছিল, শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সম্প্রতি দেশজুড়ে ছড়িয়ে পড়ে চন্দ্র বরাবর রাসাস ভাইপার সাপের আতঙ্ক। অপতথ্য গুজবে বিভিন্ন স্থানে রাসাস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীব বৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চন্দ্র বরাবর রাসাস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ সাপ। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশজুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, শঙ্খিনী, হেলেসাপ ও মৃদু বিষধর নোনাবোরা, দারাজ, ঢোড়াসাপ, বুইসাপ এবং পাতিফণী মনসা নিরীহ সাপ ও অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য আনে, কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হয়েছে এসব উপকারী সাপ। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। প্রতিবেশের সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ এবং অন্যান্য প্রাণী পরিবেশের ইতিবাচক যে ভূমিকা রাখে সেই সম্পর্কে জানার বিকল্প নেই। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চন্দ্র বোরা বা রাসাস ভাইপার সাপ ও প্রতিবেশ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি জীবন অনুষ্ঠানে। বহুমুখী উপকারিতার বিবেচনায় ছড়িয়ে পড়ছে ছাত্রীশি। ভবন নির্মাণকারীরা অনুধাবন করছেন, প্রয়োজনে ভূমি ব্যবহার করে অবকাঠামো নির্মাণ হলেও কৃষি ও সবুজের অস্তিত্ব ধরে রাখতে ছাদকৃষি চর্চা করা খুব জরুরি। শেখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। 10 তলা ভবনের উপরে মাত্র 2500 বর্গফুট আয়তন, এই অল্প পরিসরকেও সবুজের প্রাধান্যে সুন্দর অভিজাত নকশায় ছাদকৃষি করেছেন ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা হোসনে আরা স্বপ্না। কি আম এগুলো? এটা মিয়া জাকি, এটা হাড়িভাঙা। আমের কালেকশন তো আপনার অনেক অনেক। আপনার মরশুমে যে আম হয় সেটা আপনার হয়ে যায় না কিনতে হয়? না কিনি, লাস্টে কিনি। ও উপরটাতে ড্রাগন লাগিয়েছে না? জি। জামরুল তো ধরেছে ভালোই, জামরুল কাজ ভরা ছিল, অনেক মিষ্টি। সবজি টবজি একেবারেই করেন না? না না না, করি করি, এখানে অনেক ছিল, চাল কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ, ওটা আবার উঠাচ্ছি ওগুলো। লেবু কিনতে হয়? লেবু না। দুবেলা নিয়মিত ছাদে আসেন এই উদ্যোক্তা, লক্ষ্য শুধু ফল ফসল প্রাপ্তি নয়, পেতে চান মানসিক প্রশান্তিও। আমার মানে একাকিত্ব কি, মানে নিঃসঙ্গতা কি, মানে এগুলি কিছু ধারে কাছে বাসে না, একদম না, ছাদ নিয়েই থাকি। সতেজ ও নিরাপদ খাদ্যের এই উদ্যোগটি উপভোগ করেন পরিবারের অন্য সদস্যরাও। বাজারে করলা কোন সময় খেতে পারি না, শাকসবজি এখানে যখন করলা খাই, এখানে এখানকার ছাদের করলা খেতে পারি প্রাকৃতিক, তেমন তিতা লাগে না। আর তো আদার্স আছে, ফল খাচ্ছি, শাকসবজি, কয়েকদিন মাছ চাষ করছে, মাছ মাছ খেলাম। এখন তো বাতাস নেই, যখন বাতাস হয় এখানে মানে বসে থাকা যায় না, এত সুন্দর। তুমি কি খাও, ফল খাও এখান থেকে? গাছের প্রতি ভালোবাসা থেকেই পরিকল্পিতভাবে এই ছাদকৃষি নির্মাণ করেছেন হোসনে আরা স্বপ্না। শুধু সেখানেই তিনি ক্ষান্ত হননি, এখান থেকে পারিবারিক শাকসবজি, ফলমূল এবং একটা আত্মতৃপ্তির চাহিদার যোগান আসছে। এটি এলাকার অন্যান্য বাসিন্দার জন্য হতে পারে অনুপ্রেরণা। এটি ঢাকার শাহজাহানপুরের হোসনে আরা স্বপ্নার ছাদকৃষি থেকে শাইক সিরাজ, চ্যানেল। এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এর সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার।
আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। ফিরলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও কার্ফিউর কারণে গাইবান্ধে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় হাট বাজারে পাইকার কমে গেছে। এতে উৎপাদিত শাকসবজি সহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছে না কৃষক। সবজি ভেদে মন প্রতি 400 থেকে 800 টাকা পর্যন্ত দাম কমেছে বলছেন কৃষক। গাইবান্ধের প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। গাইবান্ধা জেলার 7 উপজেলাতে কম বেশি সবজি চাষ হলেও সবচেয়ে বেশি সবজি চাষ হয়ে থাকে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলায়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি খরিফ মৌসুমে জেলায় প্রায় 54,000 কৃষক 4,550 হেক্টর জমিতে পটল, বেগুন, ঢেঁড়স, বরবটি, লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজি উৎপাদন করেছেন। জেলার সবজি বাজারগুলোতে সরবরাহ থাকলেও পর্যাপ্ত পাইকার না আসায় উৎপাদিত সবজি অবিক্রিত থাকছে। এই ফসল যে আমরা যে করতেছি এত সার পানি ওষুধ পানি দিয়ে আমরা খালি লস খাচ্ছি, খালি লস খাচ্ছি। গায়ে এখন একটা কিসের নেবারের দাম 500 টাকা, 150 টাকা গলাযোগ বাজে, ব্যাপারীরা আসতেছে না। দামগুলো উঠতেছে, এই দামগুলো মনে করেন এই দাম দিয়ে কৃষকের চলতেইছে না, খুবই অচলের মতো পড়ে গেছে। পণ্য হাটে নিয়ে গায়ে কোনো কাস্টমার নাই, খরিদ্দার নাই, আমরা আসলে মালটা কার কাছে বিক্রি করি? লোকাল বাজারে যতটুকু চাহিদা সকালবেলা একটু বিক্রি হওয়ার পর পরে মাল আর বিক্রি হওয়ার মতন খরিদ্দারই নাই। সব ধরনের সবজির দাম কমলেও ক্রেতা মিলছে না। পাইকারি ক্রেতা নাই, মানে আসে মানে সবাই তো গাড়ি ঘোড়া চলছে না, সেই কারণে দাম কম, দাম কমছে। পাইকাররা বলছেন সড়কে যান চলাচল বন্ধ থাকায় কাঁচামাল কিনে অনিশ্চয়তা ও শঙ্কায় থাকতে হয় তাদের। মাল কিনলে লাগানোর খুব সমস্যা, গাড়ি গাড়ি পাওয়া যায় না, আর গাড়ি পাইলেও আপনি 10,000 টাকার ভাড়া 18,000 টাকা দিয়ে নিয়ে যেতে হয়। গাড়ি ঘোড়া বন্ধ কারণে, ট্রাক না পাওয়ার কারণে রেট কমে গেছে। সবজি কেনা বেচা এবং পরিবহনের ক্ষেত্রে কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জমি দখলের অভিযোগ উঠেছে। সাইনবোর্ড থাকলেও 150 একর জমিতে মাছের ঘের নির্মাণের তোড়জোড় শুরু করেছে স্থানীয় 2 জনপ্রতিনিধি। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। আলোদিন শিব্র তথ্য ভিডিওচিত্রে সাবিনা হাসানের রিপোর্ট। সমুদ্র গবেষণার জন্য 2014 সালে সরকারের কাছে 400 একর খাস জমি বরাদ্দ চায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পর্যবেক্ষণ শেষে সুবর্ণচরের চর লক্ষ্মী, উড়ির চর ও চর নোমানের 150 একর জমি বরাদ্দের কার্যক্রম প্রক্রিয়াধীন, কিন্তু এরই মধ্যে তা দখলেরও অপচেষ্টায় প্রভাবশালীরা। সব মারি সুটি কাটি সব শেষ, বুঝেননি? এখন আমরা উচ্ছেদ করে দিয়েছি, আমরা কোনোরকম এখন বের খুলে জায়গা এক দেখো আলু থাকতেছি, আমাদের কোনো ফসল কিছু নেই। নদী ভাঙ্গা, নদী ভাঙ্গি, আমরা দুঃখ কষ্ট করিতে আমরা এই জায়গা তাইছি। আমরা আঙ্গ জমি আমরা চাই, কোনো রকমের চাষবাস করি, কাচ্চে বাচ্চারা বাসাই, এখন আঙ্গ হেইটা হলো যেতেছি। এখানে শশা গাছ চাষ করছি, আরো বিভিন্ন চাষ করছি, মেশিগানি ব্যাগ উল্টাই মাটি নিচে ঢুকবালাইছে। অভিযোগ অস্বীকার করে নিজস্ব সম্পত্তি বলে দাবি অভিযুক্তদের। সাধারণ স্যার আমাকে এটা পাওয়ার দিয়ে আমরা ধরে নিয়ে গেল যে আপনি আমার জমিটা একটু তদারকি করেন, কিন্তু যা ইনকাম হয় অর্ধেক আমার দিব অর্ধেক গুণে নিয়ে যায়। এই প্রজেক্টের ম্যাক্সিমাম জমি হচ্ছে আমাদের লোকজন, এটা হচ্ছে ওই যে বনদস্যুরা যে সময় বনজাত করছে আমাদের লোকজন এখানে বসাতে আসছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালু রাখবে কর্তৃপক্ষ। এই জমিতে যাতে অবৈধ দখলদারের হাতে না আছে আমরা হচ্ছে সর্বাত্মকভাবে আমরা হচ্ছে প্রশাসন হচ্ছে আমরা কাজ করছি। জনগণকে বাদ দিয়ে, এই দেশের বঙ্গবন্ধুর কথা, জনগণকে বাদ দিয়ে মুখ দিয়ে যারা বলে এই করবো সেই করবো, এরা মানুষ না, সোজা কথা।
সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে গবেষণা প্রতিষ্ঠান নির্মাণে সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।